হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, মানে এখন সকাল থেকে খুব খারাপ ছিলাম, খুব রোদ্দুর, খুব গরম লাগছিল। তো এখন তুমি একবার আকাশটা দেখে নাও কি অবস্থা। পুরো অন্ধকার, আমি লাইট জ্বালিয়েছি, তোমাকে দেখাচ্ছি লাইট বন্ধ করিয়া। এই দেখো, দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে, আমি লাইট জ্বালিয়ে রেখেছি। পুরো এখন ঝড় হচ্ছে, অল্প বৃষ্টি হচ্ছে, তো প্রচন্ড ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার। তো এখন দেখো, আমি এখানে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, রান্না করছি। আর এদিকে দেখো ভাত হচ্ছে, এদিকে আমার একটা তরকারি বসে গেছে। এটা কাতলা মাছ আছে, লেজার আছে, একটা মাছ দিয়ে হচ্ছে। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে ডিম আছে, ডিম করবো। যেহেতু আর মাছ খাবে না তোমার দাদা দাদা, তাই সব জন্য ডিম করা হচ্ছে। আর এদিকে ইয়ে হচ্ছে, সব গুছানো হচ্ছে। তো আমি এখানে রসুন বাটছিলাম, এখানে আমি দেখছো এটা রসুন বাটছিলাম। রসুনটা বাঁচা ছিল না, এই যে ভিজিয়ে রেখেছিলাম রসুনটা, তো এখন এটা বেছে নিয়ে তখন মশলাটা করবো, করে ডিমটা রান্না করবো। আর এদিকে আমি এই দেখো পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, এটা হচ্ছে ডিম রান্নবো, একদম অল্প, চারটে ডিম করবো ওদের দুবেলার জন্য। আর মাছ করেছি, এখন এক পিস মাছ ভাজা আছে উপরে রেখেছি, তো ওটা আমার বড়ো ছেলে খাবে, এখন ভাত হয়ে গেলে সকালে। আর ছোটো ছেলে আমি তোমার দাদা ওটস বানিয়েছিলাম, ওটস খেয়ে নিয়েছি। আর মাছের ঝোল করছি ভেন্ডি আলু দিয়ে, ওটা হচ্ছে আমার আর ছেলের জন্য, ছোটো ছেলের জন্য, একদম লঙ্কা টঙ্কা কিচ্ছু না, ভেন্ডি দিয়ে দেখালাম তোমাদের, একদম একটু পেঁয়াজ দিয়ে আর কিচ্ছু না, আর অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি। আর এই যে আম কেটে রেখেছি, ওদের জন্য আম দিয়ে টক করবো, মিষ্টি টক, আমি খাবো না, আমি যদি খাই তো মিষ্টি দেওয়ার আগে একটু তুলে নেবো দিয়ে। আর এখন এই রসুন রয়েছে, রসুনটা আমি একটু বেছে বেশি করেই রাখি, রেখে তোমার বেস্ট করে রেখে দিই, কারণ যে রসুনটা বাঁচতে খুব কষ্ট হয়। এখন তো ঠান্ডা লাগবে, আমি চুলটা একটু ছেড়ে দিই, চুলটা সেই উঁচু করে বেঁধে দিয়েছি, গরম লাগছিল। তারপর বাজারে গেছি সকালে, গিয়ে মাছ টাছ সব নিয়ে এসছি। ছিটা আসছে দিকে গায়ে, তো যদি দেখি বৃষ্টিটা তোমার দুপুর অব্দি হচ্ছে, মানে আমার রান্নাটা শেষ হওয়া অব্দি, তাহলে বৃষ্টিতে ভিজব। বৃষ্টিতে ভেবেছি তাহলে একটা ভিডিও দেবো তোমাদের বৃষ্টির মধ্যে, তো এখন বৃষ্টিটা যাই না কতক্ষণ হবে, এত শীঘ্র হলে আমি এত সকাল সকাল ভিজে কী করবো, রান্না হয়নি কিছু হয়নি, ঠিক আছে। আমি কাজবাজ সেরে নিই, তোমাদের দেখিয়ে দিলাম, প্রচণ্ড কাশি উঠে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে। আর নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।